হ্যালো বিহার, আসসালামু আলাইকুম। আপনারা আপনারা যারা সিড মাইনিং এ কাজ করেন না এবং কিভাবে কাজ করবেন, তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং কিভাবে আনলিমিটেড কয়েন আর্ন করবেন তাও দেখা যাচ্ছে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম টেলিগ্রামের একটা লিঙ্ক থাকবে, বাস্ট টেলিগ্রামে জয়েনে থাকবেন, এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয়। এরকম লিঙ্কে আসবেন, আসার পরে এদিকে লিখিয়ার লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ করার পর এরকম ঘুরতে থাকলে আপনারা জাস্ট এখানে একটা থ্রি ডট আছে, এখানে 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 থ্রি ডটে ক্লিক করে আপনারা রিলোড পেজে ক্লিক করে দেবেন। জাস্ট আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট, অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনারা এখানে ডেলি ক্লেম করবেন, 2 ঘন্টা পর পর ক্লেম করবেন। এই যে আমার এখানে ক্লেম হয়ে গেছে, জাস্ট এই স্যাংগাও ক্লেম করে নেবেন। এই যে ইয়েস, আর টাক্স আপনারা যে আনে যাবেন, এই পয়েন্ট আপনি আনে আসবেন। আনে আসার পরে যে স্টারে চাপ দিবেন, চাপ দিয়ে যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, জয়েন হওয়ার খবর জয়েন হবেন। জয়েন হওয়ার পরে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, টেলিগ্রাম টাস্কটা, আবার এই টাস্কটা ডেলি এটা টাস্ক করবেন। আপনারা এই যে ডেলি অনার ক্লিক করবেন, কমপ্লিট, এই যে ডেলি চেকিং করে এই যে আপনারা টিকিট পাবেন, এই টিকিট দিয়ে একটু করে স্পিন করতে পারবেন, এই টিকিটটা ক্লেম করবেন। আপনারা 2 দিনের মাথা আর একটা টিকিট পাবেন এবং 7 দিনের মাথা ডেলি এখানে চেকিং করতে হবে, নাহলে করলে এগুলো টিকিট পাবেন না। এগুলো টিকিট পাইলে অনেক কাজের কাজ করা যাবে, টিকিটগুলো দিয়ে অনেক কাজ করা যায়। জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করুন সবগুলো, জাস্ট এগুলোর স্টার্টে চাপ দেবেন, ওপেনে চাপ দেন, কেটে দেবেন, টাস্ক কমপ্লিট হয়ে যাবে। জাস্ট স্টার্টে চাপ দেবেন, ওপেনে চাপ দেবেন, ক্লোজ করে দেবেন, অটোমেটিক হয়ে যাবে কমপ্লিট। জাস্ট প্রত্যেকটির উপর 2 বার হেরে ক্লিক করুন, অটোমেটিক হয়ে যাবে। জাস্ট এটি কাজ করবেন, আপনারা এরকম যা দেখে দিলাম এভাবে কাজ করবেন। আবার হোমে আসবেন, হোমে আসার পরে এখানে গেম নামের অপশন আছে, আর এখানে ইনভাইট আছে, আপনি যদি প্রত্যেক ফ্রেন্ডকে ইনভাইট করেন আপনি 2টা করে পয়েন্ট আইগাব, এবং ইনভাইট ফ্রেন্ডে তার 20% বোনাস পাবেন। আবার হোমে যান, যাওয়ার পরে এখানে গেম নামের অপশন আছে, গেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লে গেমে যাবেন, প্লে গেমে আসলে এরকম অপশন আছে যে আমি একটা টিকিট ডেলি চেকিং করে পাচ্ছি, আরো টিকিট দরকার, টিকিটের জন্য এই যে উপরে ট্রান্সলেশনের উপর ক্লিক করবেন। এগুলোর প্রত্যেকটা টাস্কের উপর 2 বার ক্লিক করবেন, তাই 1টা করে টিকিট পাবেন। জাস্ট 2 বার ক্লিক করুন, এই টিকিট দিয়ে আর ডিম পাওয়া যায়, ডিম গুলো বেচা যায় শিট কয়েন হিসাবে। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন, আর মাস্টি মাস টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, নাহলে আপডেট দেওয়া যায় না। সকল প্রকার আপডেট এবং ইনস্ট্যান্ট অফার টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, আপনারা সবাই টেলিগ্রাম গ্রুপে আমার জয়েন হবেন এবং যে কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আমার কমপ্লিট 4টা টাস্ক কমপ্লিট হওয়ার কারণে আমি টিকিট পাচ্ছি, এই টিকিট পালে আর আপনি যদি এখানে 5টা এই টিকিট পান স্পিন করে, তাহলে আপনি একটা ডিম পাবেন, এটা যদি 5টা পান একটা ডিম পাবেন, এটা যদি 5টা পান ডিম পাবেন, এই ডিমগুলো শিট কয়েনে কনভার্ট করা যায়।
যেমন এই যে স্পিন মারতেছে, এভাবে স্পিনের উপর ক্লিক করে আপনি স্পিন মারতে থাকবেন। আচ্ছা আমি স্পিন মারে আসি। এরকম যদি অন্য টিকিট পেয়ে যান, বুঝছে, এরকম অন্য টিকিট পালে এরা পরে আপনি পরের দিন আস চেক করবেন, পরের দিন এসে আপনারা এরকম ব্যাগ আসবেন, আসার পরে আর্নিং এসে আপনারা ডেলি এদের ডেলি চেকিং আছে এখানে যাবেন, স্টার্টে যাবেন, যাওয়ার পরে এদের দ্বিতীয় দিন নিকালে আর একটা টিকিট পাবেন। টিকিট পেয়ে আপনারা 5টা মিল করতে হবে, আমি 5টা মিল করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি দ্বিতীয় দিন পর টাস্ক করে একটা টিকিট পাচ্ছি, টিকিট দ্বিতীয় দিনে মিশনে সার্ভিসে আর একটা টিকিট পেলাম, টিকিট ক্লেম করলাম। ক্লেম করার পরে আবার ব্যাগ আসবেন, ব্যাগ এসে আবার এই গেমের ভিতরে ঢুকবেন। এই যে গেম, গেমের মধ্যে ঢুকে ওপেন প্লে, প্লেতে যে আমি স্পিন করে ডিম পাসি সাইডে যে এখানে ব্যাগ এসে আমি দেখাই, এই যে বক্সের ভিতরে আসবেন, আসবার এখানে দেখবেন ইগত, এই দেখেন আমার কিন্তু ডিম নাই একটা। এই ডিমটা কিভাবে আনবেন আমি দেখাচ্ছি। আবার এই গেমে যাবেন, যাওয়ার পরে প্লেতে যাবেন, প্লেতে যাওয়ার পরে এদের নিচের দিকে এসে এর উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার এদের ফিনিশিং ফ্রি এটাতে কাজ করুন, পাস করুন। আপনার এরকমভাবে ডিম ক্লেম হয়ে গেছে। আপনি এই ডিমটা যদি আপনার অ্যাকাউন্টে রেখে দিতে চান বা সেল দিতে আমার আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়াতে চান, এই ডিমটা এই অ্যাকাউন্টে যদি বাড়াতে চান তাহলে এখানে আসবেন, আসার পরে ইগোর চাপ দেবেন, চাপ দেওয়ার পরে এটা আপনি সেলও দিতে পারেন আর অ্যাকাউন্টের ট্রান্সফার করতে পারেন বা এই অ্যাকাউন্টে সিট কয়েন হিসেবে বলুন। আমি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবো সেজন্য এখানে নিলাম। ট্রান্সফারে ক্লিক করার পরে আমি অন্য অ্যাকাউন্টটার নাম আমি সেন্ড করে দেবো, অন্য অ্যাকাউন্টে সেন্ড করার জন্য অন্য অ্যাকাউন্টে রেফার লিঙ্কটা এখানে এসে বসে দেবেন। আমি অন্য অ্যাকাউন্টে আসছি, এখান থেকে যে রেফার লিঙ্ক রেফারে জমা যাওয়ার পরে এখানে যে কপি করে নেব এই লিঙ্কটা, লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমি ওটাতে যাব, যেটা আমার দরকার নেই ডিমটা আমি ওই অ্যাকাউন্টে পার করে নেব। এরকম চাপ দেওয়া সেন্টে চাপ দিলে আর কনফার্মের চাপ দিলে ওই অ্যাকাউন্টে চলে যাবে। এটা মেন অ্যাকাউন্টে সবসময় নেবেন, আপনারা ফেক অ্যাকাউন্ট যখন করবেন এরকমভাবে একটা করে ডিম পার করে নেবেন। দেখেন আমার এই অ্যাকাউন্টে ডিম নাই, আমি আরেক অ্যাকাউন্টে পার করছি সেটাতে দেখাই এখানে। এ দেখেন আমার ব্যালেন্স কিন্তু 263 আছে, আর এই ডিমটা সেল দিলে আমার হয়ে যাবে। আগে সেল দেওয়ার আগে মার্কেটটা দেখে নেবেন, এ দেখেন প্রত্যেকটা ডিমের ভ্যালু 37 শীত করে। আপনি যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান 36 শীত লিখবেন, 36 করে লিখলে আপনার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। আমার 63 করে লেখা আছে, যে আমি সেল দেবো এখানে যাব, তারপরে ই করতে যাবো। আমি অনেকটি পার করে নিয়ে আসছি, দেখেন আমি একটা সেলটা দেখাই, এরকম ছেলে আবার সেলে সাপ দেবেন, সাপ দেওয়ার পরে এই যে 36 দেবেন, দিলে আর ইনস্ট্যান্ট মার্কেটে সেল হয়ে যাবে। দেখেন এদের লোডিং আছে, আমি আর একটা সেল দিতে চাই, আর একটা সেল দেখাই, এই যে 37 কনফার্মে সাপ দেবেন। তারপরে যে আগেরটা সেল হয়ে গেছে, আবার লিস্টিং আছে যে ইনস্ট্যান্ট ব্যালেন্স দেখছেন 300 হয়ে গেছে। আপনি এরকম ভাবে সেল দেবেন, আর 2 ঘন্টা পর পরে যে ক্লেম করবেন। এভাবে অন্য অ্যাকাউন্ট আন ডিম ট্রান্সফার করে শিট কয়েন আনলিমিটেড বাড়ান। তারপরে অন্য অন্য টিক্স থাকলে আমরা টিক্স শেয়ার করবো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে মাসটি মাসটি জয়েন থাকবেন। ভালো থাকবেন সবাই।